আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে কবুতর ডিম পারে কোন সময়, মানে কত পর হইলে কবুতর ডিম পারে। তো ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা যারা এই ভিডিওটি মানে এই পর্যন্ত এই বিষয় জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আর যারা জানেন তাদেরকে তারা স্কিপ করতেও পারে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করো। প্রথম মূলত কবুতর যদি 7 থেকে 8 পরের মধ্যেই কবুতরের ডিম বাচ্চা যদি রানিং জোড়া হয়, মানে একদম মা বাবা থেকেই দোনোটা একরকম, তাহলে অবশ্যই মানে 7 থেকে 8 পরের মধ্যেই ডিম পেড়ে দেয়। কিছু কিছু কবুতর আবার অনেক দেরি করে, যেমন হচ্ছে আপনার গিরিবাস কবুতর, কিছু কিছু কবুতর আছে যেগুলো একদম 9 থেকে 8 পর, 9 থেকে 10 পরের পর হলে তারপর ডিম পারে। তো এই এখন আপনারা পর গণবেন কীভাবে এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি অবশ্যই নিচে অথবা ডিসক্রিপশনে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে পর গণে। তো মূলত 7 থেকে 8 পরের যারা কবুতর, যেই কবুতরগুলো ডিম পারে ওই কবুতরের ডিমগুলো আপনারা একটু ছোট হবে, আকৃতি একটু ছোট হবে, মানে নর্মাল যেই কবুতরগুলো ডিম পারে ওই ডিম থেকে হালকা একটু ছোট হবে যেই কবুতরগুলো 7 থেকে 8 পরের বাচ্চা করবে। তো ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আশা করি। আর যেই কবুতরগুলো আপনার 9-10 পর এরকম হবে, তখন ওই কবুতরগুলো আপনার ওই কবুতরগুলো আপনার একদম প্রপারলিভাবে নর্মালিভাবে যেরকম কবুতর ডিম পারে, যতটুকু কবুতর ডিম পারে ঠিক ততটুকুই হবে। তো এই নিয়ে চিন্তা করার বিষয় না, আবার মাঝে মাঝে কবুতর একটা ডিম পারে, এটা হচ্ছে প্রথমবার ডিম পারার ফলে কবুতর একটা ডিম পারে, এই বিষয়টাও অনেকে কমেন্ট করছেন। তো সেক্ষেত্রে এখানে আমি বলে দিলাম যে যারা মানে যে কবুতর একটা ডিম পারে সেই কবুতরটা আপনার পরবর্তীতে আবার ঠিক দুইটাই পারবো এরকম গ্যারান্টি নাই। আবার কিছু কিছু কবুতর আছে যে আপনার সবসময়ই একটা ডিম পারে, তো এটা কবুতরের ভিটামিনের সমস্যা হতে পারে অথবা জাত, মানে কবুতরের ওল্ড এজ যেই জেনারেশন আছে ওই জেনারেশন অনুযায়ী মানে এটা একটু। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অন্য একটি ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।